বাংলাদেশ আওয়ামী লীগ 14 বছর একনাগাড়ে ক্ষমতা বা দেশ সেবা করার যে সুযোগ পেয়েছে তার মধ্যে থেকে কর্মীদের সাথে চাওয়া না পাওয়া না পাওয়ার একটা হিসাব তৈরি হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো জো নেই। তবে বাংলাদেশ আওয়ামী লীগ তার আদর্শিক অবস্থান থেকে, যারা বঙ্গবন্ধুর আদর্শকে বিলং করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দিক নির্দেশনা মেনেই বাংলাদেশের রাজনীতি করে, সেই জায়গায় মনে করি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত, সেই জায়গাটায় বাংলাদেশের আওয়ামী লীগের প্রান্তিক নেতাকর্মীরা সকলেই ঐক্যবদ্ধ। হয়তোবা কখনো কখনো মানে দুই একটা জায়গায় যে ঘটনা ঘটে না তা নয়, সেই জায়গাগুলো কোথায়, সেই জায়গাগুলো হলো কখনো কখনো দল কখনো ভুল সিদ্ধান্তের কারণে, ভুল সিদ্ধান্ত যে কখনো হয় না তা না। দেখা গেছে একটি নির্বাচন এলাকায় আপনি প্রার্থী আর একজন প্রার্থী, যখন এই প্রার্থী হেড টু হেড বিবেচনা করা হয় তখন দেখা গেছে যে 19-20 যখন হয় সেটা মেনে নেওয়া যায়, যখন ঘটনা ঘটে যায় যে মানে একজন 20-এর ভিতরে 18 পাবে আর একজন 20-এর মধ্যে 5ও পাবে না, এরকমের প্রার্থীকে যদি নির্বাচনে প্রার্থী করা হয় তখন ওইখানে মানে ক্ষোভটা বেশি করে ধানা বাঁধে। এরকমের দু চারটি ঘটনা বাংলাদেশে আছে, এটা অস্বীকার করানোর জো নেই। তবে আমি মনে করি সামনের নির্বাচনে আমাদের কাছে দৃশ্যত মনে হয় আমাদের সরকার এবং দল হিসেবে আমাদের আগামী নির্বাচনে অবশ্যই দলের প্রান্তিক এবং আদর্শিক প্রশ্নে আবশ্যিক যারা মানুষ, এবং সবচেয়ে বড় কথা হলো দেশ এবং দেশের মানুষকে মাথায় রেখে যারা কাজ করে তাদেরকে যদি রাজনৈতিক দলে জায়গা দেওয়া হয়, নির্বাচনে জায়গা দেওয়া হয়, তার মধ্যে থেকে আমি মনে করি এই রকমের দ্বন্দ্ব বা ফ্যাসাদ বা অন্তর্কলহর মাত্রা কমে আসবে বলে আমি বিশ্বাস করি। এখন আসেন অসীমদার যে কয়েকটা কথা। আমি প্রথমত একজন গণতান্ত্রিক রাজনৈতিক কর্মী হিসেবে কখনোই মনে করি না কোনো একটি রাজনৈতিক দল গণতান্ত্রিক সংস্কৃতিতে তাকে বাধা দেওয়ার মধ্য থেকে, তার দাবি দেওয়ার ন্যায্যতা যদি থাকে সেই দাবি দেওয়ায় কখনো কোনো বাধা দেওয়ার সংস্কৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগ বিশ্বাসী এবং আওয়ামী লীগ এই রাজনীতির চর্চা করে না। আমরা যদি একটু ফ্ল্যাশব্যাক করি, আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, আমি বলছি না অসীমদা একজন সজ্জন ছাত্র নেতা থেকে আমার ব্যক্তিগত জীবনের সময় ডিপার্টমেন্টের বড় ভাই, আমরা একই সময়ে রাজনীতি করেছি। আমার প্রশ্নটা হলো অসীমভাই যে কথাগুলো বলেছেন বাধা বিপত্তি পরিবহনের যে প্রেক্ষাপট, যে পরিবহনের যে বিষয়গুলো নিয়ে বলছে ধর্মঘট, পরিবহনের বিষয়টা সম্পূর্ণ আলাদা এবং এটা গত কয়েকদিন ধরেই আমাদের দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সহ বাংলাদেশের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কামাল সহ সকলেই এটা বারবার পরিষ্কার করেছে যে পরিবহন ধর্মঘটের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের বা সরকারের উচ্চমহলের কারো কোনো রকমের কোনো ইঙ্গিত নেই। তারপরও তারা করে, এর কারণটা হলো 2013-14-15 সালে যে আগুন সন্ত্রাস, 3,552টা যেখানে গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, অগ্নিদগ্ধ করা হয়েছে সন্তান শর্ম মাকে, স্কুল পুড়িয়ে দেওয়া হয়েছে 582টি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশদেরকে হত্যা করা হয়েছে, নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, স্বাভাবিক কারণেই পরিবহন মালিকটা তার শত শত কোটি টাকা বিনিয়োগ করে ব্যবসা করে সেই জায়গাটায় সেই রিস্কটা হয়তো বা তারা নেয়নি।